এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিশাল মেয়ে। তো চলো বন্ধুরা দেখে আসি বিশাল মেয়ের গল্পটি। ভাসাপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষরা অন্য গ্রামের তুলনায় একটু বিশাল হতো, ওরা অনেক লম্বা ছিল, তাই অন্য গ্রামের মানুষরা ওদেরকে দেখলে ভয় পেত। সেজন্য ওই গ্রামের মানুষরা অন্য গ্রামে যেত না। ওই গ্রামেই বিন্দু নামের একটি মেয়ে বাস করত। বিন্দুর বাইরের দুনিয়া আর অনেক নতুন নতুন জিনিস দেখার খুব ইচ্ছে ছিল। মা, আমি এই গ্রামের বাইরে যেতে চাই, কিন্তু পাশের গ্রামের লোকরা আমাদের থেকে অনেক নিচু, ওরা আমাদেরকে বিশাল মনে করে, দৈত্য মনে করে, মেরে ফেলবে তোকে। বিন্দু ওর মার কথায় বেশি পাত্তা দিল না। পরদিন ও সকাল সকাল উঠে পড়ল। এরপর ও জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগলো, তারপর পাশের গ্রামে পৌঁছে গেল। কি সুন্দর মানুষরা কাজকর্ম করছে, উপর থেকে দেখতে খুবই ভালো লাগছে। ও যেই গ্রামের ভিতরে প্রবেশ করল, গ্রামের মানুষরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো আর ভয়ে পালাতে লাগলো। তোমরা পালিও না, আমি কোনো দৈত্য দানব নই, আমি তোমাদের মতোই মানুষ। এই মেয়ে কোত্থেকে এসেছে? এটা তো একটা দৈত্য। হ্যাঁ, ওকে মেরে ফেলতে হবে। সবাই গেল যার যার বাড়ি থেকে লাঠি সবটা আনতে। বিন্দু ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এদিকে গ্রামের মানুষরা সব এক হলো বিন্দুকে মেরে ফেলার জন্য। তারপর বিন্দুর একটি ছেলের সাথে দেখা হলো। আরে, তুমি তো দেখছি বিশাল মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? দেখো, আমাকে ভয় পেও না, আমি পাশের গ্রামে থাকি, আমাদের গ্রামে সবাই অনেক বিশাল, আমরা ভয়ে তোমাদের গ্রামে আসতে পারি না, কারণ তোমরা আমাদেরকে মেরে ফেলো। এটা তো খুবই দুঃখজনক, তোমাদের সাথে তো আমাদের মিলেমিশে থাকা উচিত। সেটাই তো, আমরা তো কোনো দৈত্য নই আর তোমাদের কোনো ক্ষতিও করব না। এখন দেখো, আমি আমার গ্রামে ফিরে যেতে চাই, আমাকে তুমি সাহায্য করো। আচ্ছা, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। এরপর সুদেশ বাইরে গেল। কিছুক্ষণ পরে গ্রামবাসী বিন্দুকে খুঁজে পেল। এই যে পেয়েছি, মেরে ফেল এটাকে। হ্যাঁ, মার ওকে, আগুন ধরিয়ে দাও। বিন্দুর উপরে ওরা আক্রমণ করতে লাগলো। আমার খুব ব্যথা লাগছে, এরকমটি করো না তোমরা। উপর থেকে তিনটি হেলিকপ্টার আসলো, এসে বিন্দুকে দড়ি দিয়ে বেঁধে ফেললো, তারপর ওকে আকাশ দিয়ে নিয়ে যেতে লাগলো। এরপর ওকে ওর গ্রামে পৌঁছে দিয়ে আসলো। বিন্দু দেখলো ওকে গ্রামে পৌঁছে দিয়েছে সুদেশ। তোমাকে অনেক ধন্যবাদ সুদেশ, তুমি অনেক ভালো। সমস্যা নেই, তোমার কিছু লাগলে আমাকে ফোন করবে, আমি তোমার জন্য নিয়ে আসব। ঠিক আছে। এরপর বিন্দু ওর গ্রামে খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে রাশমি নামের একটি মেয়ে বাস করত। ও ওর বাবা মার একমাত্র মেয়ে ছিল। রাশমির আর কোনো ভাই বোন ছিল না, তাই ওকে ওর বাবা মা অনেক ভালোবাসত। একদিন রাশমির বাবা মার অ্যাক্সিডেন্ট হলো। ওদেরকে দেখতে ওর মাসি হসপিটালে গেল। দেখ সুলেখা, আমার মেয়ে রাশমির আর কেউ নেই তুই ছাড়া, তুই আমার বোন, ওকে তুই মার আদর দিস, অনেক ভালোবাসবি আমার মেয়েকে, আর আমাদের যা কিছু আছে সব আজকে থেকে তোদের। ঠিক আছে দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি রাশমিকে আমার মেয়ের থেকেও বেশি আদর করব। তারপর রাশমির বাবা মা মারা গেল। রাশমিকে নিয়ে ওর মাসি ওনার বাসায় গেল। ওর মাসির একটি মেয়ে ছিল রাখি। রাখি দেখতে অনেক সুন্দরী ছিল, তাই ও কখনোই রাশমিকে পছন্দ করতো না। রাখি, আজকে থেকে রাশমি তোমার ঘরে থাকবে। কেন মা, আমার ঘরে কেন থাকবে? আমি কারোর সাথে আমার রুম শেয়ার করতে পারবো না। কি বলছো তাকি, ও তোমার বোন, তুমি এরকম করো কেন? আজকে থেকে তুমি ওকে আপন বোনের মতো ভাববে, ও আমার আজকে থেকে মেয়ে। রাশমি, তুমি এখানেই থাকো, ঠিক আছে?
আমি তোমার কিছু লাগলে রাখিকে বলবে, না হলে আমাকে বলবে। ঠিক আছে মাসি। এটা বলে রাশমির মাসি ওখান থেকে চলে গেল। কি ব্যাপারটা কি, নিজের বাবা মাকে খেয়ে এখন এসেছিস আমার বাবা মাকে আমার থেকে চুরি করতে? আমি এটা কোনোদিনই হতে দিব না। আমার ঘরে তোকে আমি থাকতেই দিব না, দেখিস তুই। রাখি দেখলো ওর মা ওর থেকে বেশি রাশমিকে আদর করে। মা, তুমি তো এখন আমাকে একদম আদর করে না। কে বলেছে রাখি, আমি কেন তোকে আদর করব না? হ্যাঁ মা, তুমি একদমই আমাকে আদর করো না, তুমি শুধু এই রাশমিকে আদর করো। কেন, ও তো দেখতেও সুন্দর না, কেন তুমি ওকে আদর করবে? এরকম কি বলতে নেই, ও আমার বোনের মেয়ে। ও আমি বলেছি না ও আমার মেয়ে? ওকে আমি মেয়ের মতো জানি এখন থেকে। তুই যত তাড়াতাড়ি সম্ভব ওকে তোর বোনই ভাব, না হলে কিন্তু অনেক খারাপ হবে রাখি, আমি বলে দিচ্ছি। মা, তুমি সবসময় পারো আমাকে বকা দিতে। একদিন রাশমি রাখির ড্রেসিং টেবিলে বসে বসে ওর মেকআপ দিয়ে সাজতে লাগলো। তখনই ওখানে রাখি চলে আসলো। রাখি দেখে অনেক রাগ করলো। কি ব্যাপারটা কি, প্রথমে তো আমার মাকে আমার কাছ থেকে নিলি, তারপরে নিলি আমার রুম, এখন আমার আবার মেকআপও চুরি করছিস। কি পেয়েছিসটা কি, যা ভাঙে গান থেকে। আর কোনোদিন যদি আমার মেকআপ ধরেছিস তাহলে তো খবর আছে। রাখি, তুই আমার সাথে এরকম করছিস কেন? আমাকে তো মাসি বললো একটু তোর মেকআপ ব্যবহার করতে। আমি বলেছি না আমার রুম থেকে বের হতে, এক্ষুনি বের হ। রাশমি কাঁপতে কাঁপতে রুম থেকে বের হয়ে গেল। এটা ওর মাসি দেখে ফেলল। কি ব্যাপারটা কি, তুই কি করেছিস রাশমিকে, ও কাঁপতে কাঁপতে কেন বের হলো? না মা, আমি তো কিছুই করিনি। একদিন রাশমি ওর মাসিকে বলল, মাসি আমার না অনেক বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমি কি একটু কোথাও যেতে পারি? তখনই ওখানে রাখি এলো। মা, আমাকে কিছু টাকা দাও, আমরা ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে যাচ্ছি। তো সেটা তো ভালোই কথা, ঠিক আছে আমি তোকে একটু বেশি টাকাই দিচ্ছি। কেন মা, আজকে একটু বেশি টাকা দিচ্ছে যে? কারণ তুই রাশমিকেও তোর সাথে নিয়ে যাবি। না মা, আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, ওর জন্য আমাকে সবাই অপমান করবে। তুই যদি রাশমিকে না নিয়ে যাস তাহলে আমি তোকে কোনো টাকাই দিব না। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো, আয় কালকে রেডি থাকবি, কালকে বাসে করে আমাদের যেতে হবে। ঠিক আছে, রাশমি অনেক খুশি হলো ওই দিন। পরদিন সকালে রাখির বান্ধবীদের সাথে রাশমি বাসে উঠল। কিরে রাখি, এই মেয়েটা কে তোর সাথে? আরে কে আবার, এটা আমাদের কাজের মেয়ে। আসলে আমার খেয়াল রাখার জন্য মা ওকে আমার সাথে করে পাঠিয়েছে। ওয়াও, তোর বডিগার্ড? হ্যাঁ হ্যাঁ, আমার বডিগার্ড। এটা বলে ওরা সবাই হাসতে লাগলো। রাশমির মন অনেক খারাপ হলো। ওরা অনেক ঘোরাঘুরি করলো। তারপর রাতে ওরা একটা ডিস্কোতে গেল। ওখানে রাশমির একদমই ভালো লাগছিল না। শোন রাখি, এটা আমরা কোথায় আসলাম? চল না, এখানে আর ভালো লাগছে না, আমরা আমাদের হোটেলে ফিরে যাই। একদম চুপ করে এখানে বসে থাক, না হলে কিন্তু ঘুষি মেরে তোর নাক কাটিয়ে দিব। একদম চুপচাপ বসবি এখানে। রাখি আর ওর বান্ধবীরা ওখানে অনেক মজা করলো। তারপর দিন ওরা যখন বাড়ি ফিরে যাবে তখন ওদের গাড়ির চাকা একটা জঙ্গলের সামনে যেয়ে নষ্ট হয়ে যায়। ওরা সবাই বাস থেকে নামলো। শোন রাশমি, ওই সামনেই না একটা নদী আছে, জানা ওখান থেকে একটু পানি নিয়ে আয়। আমার অনেক পিপাসা লেগেছে, আমাদের পানিও শেষ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তোরাও একজন আমার সাথে চল। না, আমরা কেউ যাব না, তুই যা। তারপর ওরা রাশমিকে জঙ্গলের ভিতরে পাঠালো। জঙ্গলের ভিতরে যে রাশমি ও রাস্তা হারিয়ে ফেলল। তখন রাশমি একটি আওয়াজ শুনতে পারল। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও। তখন রাশমি ওখানে দৌড়ে গেল। ও যে দেখলো একটি ছেলে পাহাড়ে নিচে পড়ে যাচ্ছিল। দাঁড়াও তুমি, কোনো চিন্তা করো না,
আমি তোমাকে এখনই উঠাচ্ছি। রাশমি ওর হাত দিল, তারপর ছেলেটিকে উপরে উঠালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমার নাম আকাশ, তোমার নামটা কি? আমার নাম রাশমি। তো তুমি এত ঘন জঙ্গলে কি করছিলে? আমি আমার বোনের জন্য পানি নিতে এসেছিলাম, কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আর কোনো নদীও পাইনি। কে কে বলেছে তোমাকে যে এখানে নদী আছে? এখানে তো কোনো নদী নেই, তোমার বোন তো তোমাকে পুরো বোকা বানিয়েছে। এটা শুনে রাশমির মন খারাপ হয়ে গেল। তখন আকাশ ওকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার জীবন বাঁচালে, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। কি পুরস্কার দিবে তুমি আমায়? এই জঙ্গলের রানী আমাকে একটা লিপ বাম দিয়েছে, যেটা ব্যবহার করলে তুমি সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে যাবে। তারপর আকাশ ওই জাদুর লিপ বামটি রাশমিকে দিল। রাশমি ওইটা সাথে সাথে ব্যবহারও করল। রাশমি দেখতে অনেক সুন্দর হয়ে গেল। বাহ, তোমাকে তো দারুণ লাগছে দেখতে। কিন্তু আমি যে পথ হারিয়ে ফেলেছি, এখন আমরা এখান থেকে কিভাবে বের হব? তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে সবকিছু চিনি, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। যখন রাশমি আর আকাশ রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে ওরা দেখলো রাখি আর ওর বান্ধবীদেরকে গুন্ডারা আটকে রেখেছে। এই দাঁড়াও দাঁড়াও, এই যে আমার বোন রাখি। তারপর ওরা ওদের কাছে গেল। তখন আকাশ ওই গুন্ডাদের সাথে অনেক মারামারি করলো। তারপর গুন্ডারা ওখান থেকে দৌড়ে পালালো। এরপর রাখি রাশমির কাছে মাফ চাইলো। আমাকে তুই মাফ করে দে রাশমি, আমি আসলে ইচ্ছা করেই তোকে জঙ্গলের ভিতরে পাঠিয়েছিলাম, যেন তুই আর জীবনেও বের হয়ে আসতে না পারিস। আসলে আমি তোকে একদমই পছন্দ করতাম না, কিন্তু তুই আমাকে নিজের বোন থেকেও বেশি ভালোবাসতি। আমাকে তুই মাফ করে দে। শোন তোরা সবাই, ও আমার কাজের মেয়ে না, ও আমার বোন। এটা বলে রাশমি কান্না করে দিল। তারপর রাশমি রাখিকে মাফ করে দিল। এরপর ওরা বাসায় গেল একসাথে। কি ব্যাপারটা কি, তোরা দুজন আসলি, তাও আবার হাত ধরে, কি হয়েছেটা কি? মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপরে রাখি ওর মাকে সবকিছু খুলে বলল। যাক, আমার দুই মেয়ে এখন একসাথেই থাকবে আর মিলেমিশে থাকবে, এর থেকে আর খুশির কিছু আমার কাছে আছে কিনা? আমি আজকে অনেক খুশি। তারপর থেকে রাশমি আর রাখি কোনোদিনই ঝগড়া করত না, ওরা দুজন সবসময় মিলেমিশে খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে সোনাক্ষী নামের একটি মেয়ে বাস করত। সোনাক্ষী অনেক ভালো ছিল। সোনাক্ষী ওর বান্ধবীদের সাথে প্রত্যেক দিন নদীতে গোসল করতে যেত। একদিন যখন সোনাক্ষী ওর বান্ধবীদের সাথে নদীতে গোসল করতে গেল, তখন ওরা সবাই গোসল করছিল। সোনাক্ষীর একটি বান্ধবী ছিল টিনা। টিনার স্বভাব একদমই ভালো ছিল না। নিশার জুতাটা কি সুন্দর, আজকে আমি নিশার জুতাটা চুরি করে নিয়ে যাব। সোনাক্ষী আর নিশা যখন নদীতে গোসল করছিল, তখন টিনা নিশার জুতাগুলো চুরি করল আর ওগুলো ও কাপড়ের ভিতরে লুকিয়ে রাখলো। টিনা নদী থেকে উঠে দেখলো ও জুতাগুলো ওখানে নেই। কি ব্যাপার, আমার জুতাগুলো কই গেল? আমি তো আমার জুতোগুলো এখানে রেখেছিলাম। সোনাক্ষী, তুই কি দেখেছিস? না রে, আমি তো দেখিনি, কিন্তু এখানেই তো ছিল। নিশা ওর জুতাগুলো না পেয়ে কান্না করতে লাগলো। জানিস, এখন যদি আমি জুতোগুলো না পাই, তাহলে আমার বাবা অনেক বকা দিবে, আর আমাকে কখনো জুতা কিনেও দিবে না। এখন আমার কি হবে? নিশার কান্না দেখে সোনাক্ষীর অনেক খারাপ লাগলো। তখন সোনাক্ষী বলল, নিশা তুই কিছু মনে করিস না, তুই আমার জুতাগুলো নিয়ে যা, আমার বাবা কিছুই বলবে না। যদি শুনে আমি কাউকে সাহায্য করেছি, আমার বাবা আরো অনেক খুশি হবে। নিশা অনেক খুশি হলো। নিশা সোনাক্ষীর জুতাগুলো পরে বাসায় গেল। নিশা বাসায় যাওয়ার পরে
টিনা সোনাক্ষীকে বলল, দেখ আমি নিয়েছি, আমি নিশার জুতাগুলো নিয়েছি, আমার ওই জুতোগুলো অনেক ভালো লেগেছে। কিন্তু এটা তো তুই ঠিক করিস নি, কারো জিনিস চুরি করা একদমই ঠিক না, এটা আমার তোর থেকে জানতে হবে না। এটা বলে টিনা ওখান থেকে চলে গেল। সোনাক্ষী রাস্তা দিয়ে বাসা যাচ্ছিল, তখন ও রাস্তায় হঠাৎ করে একটি ছাতা পড়ে থাকতে দেখল। দেখি তো এই ছাতাটা কার? সোনাক্ষী ছাতাটা হাতে নিল। শোনো মেয়ে, আমি একটি জাদুর ছাতা, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। তুমি আমার থেকে যেটা চাবে সেটাই পাবে, কিন্তু তুমি যদি অন্যায় কিছু চাও তাহলে আমি তোমাকে কখনোই সাহায্য করব না, তোমাকে আমি উল্টা শাস্তি দিব। সোনাক্ষী অনেক খুশি হয়ে গেল। ও জাদুর ছাতাকে বলল, জাদুর ছাতা তাহলে তুমি আমাকে এখন বাসায় নিয়ে যাও। জাদুর ছাতা সোনাক্ষীর কথা মতো ওকে বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পর যখন জাদুর ছাতার সাহায্যে সোনাক্ষী নামছিল, তখন টিনা ওকে দেখে ফেলল। কি ব্যাপার, আকাশ থেকে ও এটা কিভাবে নামছে, এটা কিভাবে হচ্ছে? সোনাক্ষী জাদুর ছাতাটি নিয়ে বাসায় গেল। বাসায় যাওয়ার পর সোনাক্ষী ওর বাবা মাকে সবকিছু বলল। টিনা ওদের জানালা দিয়ে সবকিছুই দেখল। দেখ সোনাক্ষী, আজকে তো বাসায় কিছুই রান্না করতে পারিনি। মা তুমি চিন্তা করো না, আমি জাদুর ছাতাকে বলছি। জাদুর ছাতা তুমি আমাদেরকে অনেক ভালো ভালো খাবার দাও, অনেকদিন হয়ে গেছে আমরা ভালো খাবার খাই না। সাথে সাথে অনেক ভালো ভালো খাবার চলে আসলো। এটা দেখে টিনা অনেক অবাক হয়ে গেল। আমার এই ছাতাটা চাই চাই, আমি এটা সোনাক্ষীর কখনোই হতে দিব না। ওই দিন রাতে টিনা সোনাক্ষীদের বাসায় যেয়ে জাদুর ছাতাটি চুরি করল। টিনা জাদুর ছাতাকে ওর বাসায় নিয়ে যেয়ে বলল, জাদুর ছাতা তুমি আমাকে অনেকগুলো জামা দাও, আমার জামা দরকার। জাদুর ছাতা টিনাকে কোনো জামা দিল না, টিনার মাথায় একটি বাড়ি দিল। টিনা চিল্লাতে লাগলো। তখন ওখানে সোনাক্ষী চলে আসলো। টিনা সোনাক্ষীর কাছে মাফ চাইল আর ওকে ও জাদুর ছাতা ফিরিয়ে দিল। তুই বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক বড় উপহার, আর কখনো কোনো জিনিস চুরি করিস না, আর মিথ্যা কথাও বলিস না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে মাফ করে দে। সোনাক্ষী টিনাকে মাফ করে দিল। এরপর সোনাক্ষী জাদুর ছাতার সাহায্যে মানুষকে সাহায্য করতে লাগলো। তারপর সোনাক্ষীর বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর ছাতার গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, আমাদের মিথ্যা কথা আর চুরি করা কখনোই উচিত নয়। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরিটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর হেয়ার ক্রিম। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর হেয়ার ক্রিমের গল্পটি। তামালপুর গ্রামে সারা আর স্নেহা দুই বোন বাস করত ওদের মার সাথে। কিছুদিন পর বড় বোন স্নেহার বিয়ে হয়ে যায়। বিয়ে দু বছর পর স্নেহা আর সারার মা মারা যায়, তাই সারা একা হয়ে যায়। স্নেহা সারাকে নিয়ে ও শ্বশুর বাড়ি চলে যায়। স্নেহা শাশুড়িকে স্নেহা বলল, মা আজকে থেকে আমার বোন এ বাসায় থাকবে, এখন তো আমি ছাড়া ওর এই পৃথিবীতে আর কেউই নেই। আমি ভালো করেছি না মা ওকে এ বাসায় নিয়ে এসে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সারা আমাদের বাসায় থাকবে, এটাতে আমার কোনো সমস্যা নেই। স্নেহা শাশুড়ি আর ননদের সারাকে একদমই ভালো লাগতো না। স্নেহার সামনে তো ওরা ওর সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু স্নেহা যখন বাসায় থাকতো না তখন সারাকে ওরা একদমই দেখতে পারত না। একদিন মালতি ওর মাকে বলল,
মা, আমার সারাকে একদমই ভালো লাগে না। আবার তোমরা ওকে আমার রুমে ঘুমাতে দিয়েছো। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না বলে দিচ্ছি। মালতি, মা একটু অপেক্ষা কর, তোর ভাই আর ভাবি কিছুদিন পরেই বিদেশ চলে যাবে, তখন আমরা এই সারাকে দেখে নিব। ঠিক আছে মা, আমি তোমার কথা মতো অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা কর। একদিন স্নেহা সারাকে বলল, স্নেহা ঠিক মতো থাকিস, সবার সাথে মিলেমিশে থাকবি, আর মার সব কথা শুনবি, মালতিকে নিজের বোনই মনে করবি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমিও তোমার খেয়াল রেখো। তারপর স্নেহা বিদেশে চলে গেল। বিদেশ যেতেই মালতি আর ওর মার অত্যাচার শুরু হয়ে গেল সারার উপর। কিরে মোবাইলে কি দেখছিস, যা কিচেনে যা, যে আমাদের জন্য রান্না কর। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সারা রান্না করতে চলে গেল। মা একদম ঠিক করেছো তুমি, এখন থেকে ওকে দিয়ে আমরা সব কাজ করাবো। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমরা এখন থেকে ওকে দিয়ে সব কাজই করাবো। সারা রান্না করছিল আর ভাবছিল, হঠাৎ করে ওরা কেন এমন করছে ওর সাথে। একদিন মালতির বয়ফ্রেন্ড মালতিকে ফোন করলো। ফোন দিয়ে বলল, তো মালতি, আজকে আমরা ঘুরতে বের হব, আমার কিছু বন্ধুরাও আসবে, সুন্দর করে সাজুগুজু করে এসো তুমি। এ মানে, ঠিক আছে আমি সুন্দর করে সাজুগুজু করে আসব, তুমি আমাকে একটু নিতে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিতে আসবো। মালতির বয়ফ্রেন্ড মালতিকে নিয়ে ঘুরলো। মালতির বয়ফ্রেন্ড মালতিকে নিয়ে ঘুরে ওকে যখন বাসায় দিয়ে গেল, তখন সারা বাজার করে বাসায় আসলো। সারা মালতিকে দেখে ওর কাছে যেয়ে বলল, কিরে মালতি বাসায় এসেছিস, চল তাহলে একসাথে বাসায় যাই, আমি যাবো একটু পরে, তুই এখন যা। মালতিকে দেখে সারার বয়ফ্রেন্ড ওকে পছন্দ করে ফেললো। এর পরের দিন মালতিকে ওর বয়ফ্রেন্ড বললো, দেখো মালতি, আমার আর তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়, আমার তোমাকে আর একদম ভালো লাগে না। কিন্তু কেন, কি হয়েছে, আমি কি করেছি? তুই করনি, কিন্তু আমার তোমার থেকে সারাকে বেশি ভালো লাগে। এটা বলে মালতির বয়ফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করে ওখান থেকে চলে যায়। মালতি কাঁদতে কাঁদতে বাসায় যায়। বাসায় যেয়ে ওর মাকে সবকিছু বলে। মা, এই সালার জন্য আরমান আমাকে ছেড়ে দিয়েছে, এখন আমার কি হবে? কি কি বললি তুই? দাঁড়া, সারাকে মজা দেখাচ্ছি। সারা সারা। হ্যাঁ, কি হয়েছে, কিছু লাগবে? না, চলো আমরা একটু পার্লারে যাব, আজকে সবাই আমরা চুল কাটবো। হ্যাঁ আন্টি, আমার তো চুল কাটার কোনো দরকার নেই। না বলেছি না যেতে হবে, চলো। ওরা পার্লারে জোর করে সারাকে নিয়ে গেল। শুনেন, ওর সব চুল ফেলে দিন। কিন্তু ম্যাম, ওনার সব চুল ফেলে দিব? হ্যাঁ, ওকে টাকু বানিয়ে দিন, আমি আপনাকে অনেক টাকা দিচ্ছি। ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে ভালো মনে করেন। নিয়ে যেয়ে ওরা সারাকে টাকু বানিয়ে দিল। সারা যখন দেখলো ও টাকু হয়ে গেছে, ও কাঁদতে লাগলো। এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। সারা পার্কে বসে কাঁদছিল, তখন রাকেশ ওখানে আসলো। এসে সারাকে বলল, আরে সারা, এটা তোমার কি হলো, এরকমটা কে তোমার সাথে করলো? সারা রাকেশকে সবকিছু খুলে বলল। রাকেশ সারাকে নিয়ে ওর একটা বন্ধু জামুরার কাছে গেল। জামুরা সারাকে বলল, হাই বিউটিফুল, আমার নাম জামুরা, আমি যে কারো সমস্যা করে দেই সমাধান। জামুরা, আপনি যদি আমার চুলগুলো আবার এনে দিতে পারেন। এই নাও, আমি তোমাকে একটা জাদুর হেয়ার ক্রিম দিচ্ছি, এটা লাগালেই তোমার মাথায় অনেক চুল উঠে যাবে। বাসায় যেয়ে সারা জামুরার কথা মতো মাথায় জাদুর হেয়ার ক্রিমটি লাগায়। সাথে সাথেই সারার অনেক সুন্দর চুল উঠে যায়। সারাকে দেখে মালতি আর ওর মা অবাক হয়ে যায়। মালতির জাদুর হেয়ার ক্রিমটি চুরি করে এখন আমার চুল আরো অনেক বড় হবে, এই জাদুর হেয়ার ক্রিমটি লাগালে। জাদুর হেয়ার ক্রিমটি লাগানোর সাথে সাথে মালতির মাথা টাকু হয়ে যায়। মালতি কাঁদতে থাকে। সারা আর মালতির মা দৌড়ে মালতির কাছে গেল। মালতি ওদেরকে সবকিছু বলল।
সারা মালতিকে জামুরার কাছে নিয়ে গেল। তুমি অতিরিক্ত লোভ করেছ, কিন্তু সারা বলছে দেখে আমি তোমাকে আগের রূপে ফিরিয়ে দিচ্ছি। জামুরা মালতিকে আগের রূপে ফিরিয়ে দিল। পরে মালতি আর মালতির মা সারার কাছে মাফ চাইল। এরপরে ওরা সারার সাথে সবসময় ভালো ব্যবহার করত। তো তোমরা দেখলে বন্ধুরা বিশাল মেয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।